হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন। তো প্রতিবারের মতো আমরা আবারও চলে আসলাম নতুন কিছু প্রোডাক্ট নিয়ে। তো আজকে আমরা যে মেশিনটি দেখাবো এটা হচ্ছে রাইস মিল। এটা হচ্ছে 3-in-1 কম্বাইন একটা রাইস মিল, এর কোড নাম্বার দিয়েছি আমরা ভার্সন 20। তো এর আগে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মেশিন আপনাদেরকে দেখিয়েছি এবং তাতে কিছু প্রবলেম আমরা ফেস করেছিলাম, যেগুলো আমরা আবার নতুন করে চায়না থেকে সংশোধন করে নিয়ে এসেছি। এর আগে যে প্রবলেমগুলো ছিল ওগুলো আপনার গুঁড়া একটু মোটা হতো, ধানের প্রোডাকশন কম হতো, ধান ভেঙে যেত। তো যাই হোক, আমরা সমস্ত কিছুর অবসান ঘটিয়ে এবার নতুন করে আবার নিয়ে এসেছি। তো এই মেশিনে আমরা কাস্টমারদের প্রায় 2000 মতো মেশিন সেল দিয়েছি বাংলাদেশে, কোনো জায়গাতেও কোনো সমস্যা হয়নি আশা করি। কারণ আমরা চাই যে একটা প্রোডাক্ট আপনাদের কাছে সেল করে যদি আপনাদের কাছে ভালো চলে, তাহলে কিন্তু আপনাদের কাছ থেকেই আমরা 2-5টা কাস্টমার পাবো। এইভাবেই কিন্তু আমরা ব্যবসা করি। আর অন্যরা কী করে, আপনার একটা প্রোডাক্ট দিয়ে 2-5 হাজার টাকা লাভ করে দেখা যাচ্ছে পরবর্তীতে তাদের ফোনটাও আর ধরে না। তো আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেবেন অবশ্যই দেখে নেবেন যে কারা এই মেশিন বাংলাদেশে সর্বপ্রথম নিয়ে এসেছে। আপনি ইউটিউবের চ্যানেলের ভিতরে গেলে দেখতে পাবেন যে কারা অনেক দিন থেকে ব্যবসা করতেছে এবং কারা অল্প দিন থেকে ব্যবসা করতেছে। যারা অল্প দিন থেকে ব্যবসা করতেছে ইউটিউবে, তারা কিন্তু আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি ওইগুলো ফেস করতে তাদের অনেক সময় লাগবে। তো যাই হোক, এখন কাজের কথায় আসি। এই মেশিনটা দিয়ে আপনারা কী কী করতে পারবেন? এই মেশিনটা দিয়ে আপনারা ধান থেকে একবারে চাউল করতে পারবেন, অর্থাৎ বড় মেশিনে যে দুইবার দেওয়া লাগে সেটা কিন্তু দেওয়া লাগবে না, ধান থেকে চাউলটা একবারে হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয়, চাউলটা একবারে ঝেড়ে বাইর হয়ে চলে আসবে এবং পালিশ হয়ে খুদ যাবে একদিক দিয়ে, গুঁড়া যাবে একদিক দিয়ে, তুষ যাবে একদিক দিয়ে এবং চাউলটা, ফ্রেশ চাউলটা আসবে একদিক দিয়ে। তো সেক্ষেত্রে এই মেশিন যদি আপনি আপনার গ্রামে একটা স্থাপন করেন, তাহলে বড় মেশিনে আর কেউ ধান ভাঙাতে যাবে না। কারণ হচ্ছে এর টাইমটা কম লাগে, একবারে ধান থেকে চাউল করতে পারবেন, দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধান যদি চাউল যদি কালো হয় তারপরেও কিন্তু সাদা করে দেবে, এটা সম্পূর্ণ শেলের কেরামতি। আমাদের যে শেলটা ব্যবহার করেছে এটা সম্পূর্ণ লোহার শেল। আর ওদিকে আরেক সাইড দিয়ে আপনি গম, ভুট্টা, হলুদ মরিচ পাউডার করতে পারবেন, তারপরে ভেজা চাউল পাউডার করতে পারবেন, মানে সমস্ত কিছুই আপনারা এক মেশিনে করতে পারবেন খুব সহজে। এবং এই মেশিনের কস্টিংটা কিন্তু খুবই কম। একটা বড় মেশিনে দেখা যাচ্ছে 20 হর্স পাওয়ার, 40 হর্স পাওয়ার মোটর লাগে, আর আমাদের এই মেশিনে 3 হর্স পাওয়ার মোটরের মাধ্যমে আপনি চালাতে পারবেন। অর্থাৎ আপনার বাসায় যে লাইন আছে ওই লাইন দিয়ে আপনি চালাতে পারবেন, এর জন্য কোনো 440 লাইন বা কোনো হাই ভোল্টেজের লাইনের প্রয়োজন নেই। আপনার বাসায় যে লাইনটা আছে ওই লাইন দিয়ে আপনি চালাতে পারবেন। তো আমাদের কাছ থেকে অনেকে মেশিনগুলো নিচ্ছে, হয়তো কেউ কেউ ভ্যানের উপর সেট করে যাদের বাসায় ধান ভাঙাবে তাদের বাসার লাইনের মধ্যে দিয়ে দিচ্ছে, ওখান থেকে ভাঙিয়ে চলে আসছে। আবার কেউ কেউ দেখা যাচ্ছে মেশিন সেট করে নিচ্ছে বিভিন্ন রকমের বিভিন্নভাবে। তো এখন আসবো, এই মেশিনটা দিয়ে আপনি কয় টাকা ইনকাম করতে পারবেন? এই মেশিনটা দিয়ে আপনি মিনিমাম 2-3 হাজার টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন। কারণ ধান থেকে চাউল করতে পারবেন, চাউল থেকে আটা করতে পারবেন, হলুদ মরিচ পিষতে পারবেন, সব কিছুই আমরা আপনাদেরকে দেখাবো। তো এখন বলি এই মেশিনটি কারা কিনবেন। যারা বিদেশ যাওয়ার কথা চিন্তাভাবনা করতেছেন বা বিদেশ থেকে চলে এসে কী করবো ভাবতেছেন, তারা চাইলে এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন। কারণ এখন তো বিদেশে গেলে আপনার প্রায় 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ টাকাও লাগে। তো সেক্ষেত্রে সেখানে গিয়ে দেখা যাচ্ছে 30,000-40,000 এরকম বেতন পান, অনেক পরিশ্রম করা লাগে। আর আমাদের এই মেশিনটির দাম হচ্ছে 75,000 টাকা। এই মেশিনটা যদি আপনি দিয়ে ব্যবসা করেন, তো আমি বলবো বিদেশে যে টাকা ইনকাম করবেন তার থেকে অধিক পরিমাণ টাকা আপনি এখানে ইনকাম করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, কোনো কাজকেই ছোটো ভাবা যাবে না, কারণ প্রত্যেকটা কাজই সমান। তো আপনি যদি মনে করেন যে আপনি একজন মাস্টার, আপনি এই মেশিনটি ক্রয় করেছেন, সকালে দেখা যাচ্ছে ডিউটি যাওয়ার আগে আপনি 2 ঘন্টা কাজ করলেন, আবার ডিউটি থেকে এসে 2 ঘন্টা কাজ করলেন, তাহলে কিন্তু আপনার একটা ভালো বেনিফিট চলে আসবে। এবং আপনি যদি নিজেকে মনে করেন যে না, আমি একটা মাস্টারই করি, আমি এই কাজ কেন করব, তাহলে কিন্তু আমাদের দেশকে অপমান করা হবে। তো যাই হোক বন্ধুরা, যারা এখনও বেকার আছেন বা বিভিন্ন চাকরির পিছনে দৌড়াদৌড়ি করতেছেন, তারা চাইলে আমাদের এই মেশিনটি ক্রয় করতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা, মেহেরপুর কোর্ট মোড় থেকে নূরপুর বাজার, অর্থাৎ মেহেরপুর কোর্ট মোড় থেকে 5 কিলোমিটার ভিতরে আর কি। তো আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখেও নিয়ে যেতে পারেন, অথবা যদি আপনি মনে করেন যে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন, তো সারা বাংলাদেশে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিই। সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 5,000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা আপনার মাল পৌঁছায় গেলে কোরিয়ার সার্ভিস থেকে দেখে শুনে নিয়ে নেবেন। কোনো ধরনের কোনো হেল্প লাগলে বা সাহায্য লাগলে আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখেন, আমরা সব কিছুই কিন্তু আপনাদের পাউডার করে বা ভেঙে দেখালাম, হলুদ মরিচ, গম, ভুট্টা সব কিছুই আপনারা করতে পারবেন। তো আমাদের দেশে কিন্তু অধিকাংশ লোকই এখনও বেকার আছেন, তো যারা এখনও বেকার আছেন তারা চাইলে এই মেশিনটি ক্রয় করে বিজনেস করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই মেশিনটা দিয়ে আপনি কোটিপতি হতে পারবেন না, তবে প্রত্যেক মাসে
60,000 70,000 টাকা আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন, এবং সিজনে আপনি 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, এরকম রিপোর্ট আমাদের কাছে এসেছে। তো আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিনারিজ আছে, ঘাস কাটা মেশিন, খড় ঘাস কাটা মেশিন, তারপর আপনার হলুদ মরিচ পাউডার করার মেশিন, রাইস মিল, গাভীর দুধ দোনার মেশিন, ফিড তৈরি করার মেশিন, প্রচুর পরিমাণে মেশিনারিজ আমাদের কাছে রয়েছে। তো আপনারা যে কোনো ধরনের মেশিনারিজের যদি লাগে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।